নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলেই আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি বাঁধাকপির একেবারে তেল মশলা কম দিয়ে একটা হেলদি রান্নাজ করেছি সেই রেসিপিটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে এই তরকারি একটি মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা একটুখানি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনি ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন তবে সাইজটা একটু মোটা মোটা করে কাটলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে আর এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি পরিমাণ ধনে পাতা কুচি দুটো কাঁচা পাকা লঙ্কা আমি এখানে চিঁড়ে নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা নিয়ে নিয়েছি ছয় থেকে আট গ্রাম মতো ওজন হবে আদাটাকে আমি কুড়িয়ে নিয়ে নেব আদাটা কিন্তু আমি এখানে বাটা দিতে বারণ করব হয় কুড়িয়ে দেবেন তা না হলে শিলনোড়াতে ভালো করে থেঁতো করে দেবেন এই এক চা চামচ পরিমাণ মতো হলেই চলবে এবারে রান্না রান্নাবান্নায় কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল আপনি কিন্তু আরও কম তেলেই তরকারিটা রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা পাকা লঙ্কা ফোড়নটা খুব ভালো করে হতে দেব তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো রান্নাতে আমি এখানে সরষের তেল ব্যবহার করলেও যে কোনো তেলেই কিন্তু রান্নাটা খুব ভালো হয় আলুটাকে আমি সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মোট আমি দেড় চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের মাঝখানটাতে একটুখানি জায়গা করে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি যে আদা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই আদাগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব আর এক চা চামচ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করব মোট এক মিনিট মতো রান্না করে নেব হাই ফ্লেমে তারপর আলুর সাথে মিশিয়ে রান্না করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সমস্ত বাঁধাকপি বাঁধাকপি আর আলু কিন্তু আগের থেকে ভাপিয়ে নিয়েও এই রান্নাটা করা যেতে পারে স্বাদ ভালোই হবে আমার রান্নাবান্না আপনার পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আর আমি রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট ডিসক্রিপশান বক্সে সুন্দর করে লিখে দিয়ে দিই আপনি রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ চিনি বাঁধাকপির এই তরকারিটাতে একটুখানি পরিমাণ চিনি ব্যবহার করলে বেশ ভালো লাগে তবে আপনার যদি চিনি অপছন্দ হয় তাহলে অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবেন কপিটা থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়েছে আর আমি আরও এক কাপ পরিমাণ গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি আপনি যদি চান তাহলে কিন্তু কড়াইশুঁটি এখানে অ্যাড করে দিতে পারেন আমি কড়াইশুঁটি বাদ দিয়েই রান্নাটা করছি এবারে আমি তরকারিটাকে রান্না করব একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি আট থেকে দশ মিনিট সময় ধরে এইভাবে রান্না করে নিয়েছি তারপর দেখে নিতে হবে যে আলু আর কপির ডাঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো আমার এই তরকারিটাতে আলু কপি সমস্ত কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা একটুখানি মাখা মাখা হলে ভালো হয় সেই জন্যে আলু আমি কিছুটা একটু ঘেঁটে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ রুটি তৈরির আটা আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো একটা কনসিস্টেন্সি তৈরি হয় এই আটা এখানে ব্যবহার করলে আটার পরিবর্তে আপনি ময়দা ব্যবহার করতে পারেন কোনোই খারাপ গন্ধ বেরোবে না খেতে ভালো হবে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি আর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল নাড়াচাড়া করে তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি একটুখানি তরকারি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আমি তরকারিতে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ গাওয়া ঘি বাড়িতে যদি এরকম কেউ থাকে যিনি ঘি খান না তার জন্যে এই ব্যবস্থা তো আমি ঘি দিয়ে দিয়েছি যেহেতু জমাট বাঁধা ঘি সেহেতু দেখতে এরকম হাফ চামচ পরিমাণ লাগছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটাকে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করতে হবে রুটি পরোটা অথবা ভাতের সাথে পরিবারের তিন থেকে চারজনের জন্যে এই তরকারির পরিমাণ যথেষ্ট অবশ্যই এরকমভাবে রান্না করুন আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা রান্না তরকারি আর এটাও জানাবেন পরবর্তী সময়ে কীরকম ধরনের তরকারি বা রান্না আপনাদের জন্যে নিয়ে আসবো তো আমি আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অনেক ভালো থাকবেন আপনারা Nomos cal.